পরিস্থিতির জেরে দেশ জুড়ে জনগণ কাবু রয়েছে। এর মধ্যে কোভিড সংক্রমণের জেরে যত না মানুষ অসুস্থ হচ্ছে তার চেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পোস্ট কোভিড কমপ্লিকেশন। আক্রান্তের দেহে কোভিড থেকে সেরে ওঠার পর ভাইরাসের প্রভাবে যে সমস্ত জটিলতা দেখা দেয় তাকেই ডাক্তারির ভাষায় পোস্ট কোভিড কমপ্লিকেশন বলা হয়। সাধারণত যে সমস্ত রোগীর কোমরবিডিটি রয়েছে, অর্থাৎ ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা রয়েছে, তাদেরই বেশিরভাগ কোভিড থেকে সুস্থ হওয়ার পর এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পোস্ট কোভিড কমপ্লিকেশনের মধ্যে শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো কিছু পরিচিত লক্ষণ দেখা যায়। তবে কিছুদিন আগেই সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত সংবাদ অনুসারে দিল্লির বেশ কিছু হাসপাতালে রোগীদের মধ্যে কোভিড থেকে সেরে ওঠার পর স্নায়ুঘটিত জটিলতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে পোস্ট কোভিড কমপ্লিকেশনের তালিকায় নতুন সংযোজিত অ্যাভাসকুলার নেক্রোসিস। জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের তরফ থেকে জানানো হয়েছে এটা এমন একটা রোগ যার জেরে কিছু সময়ের জন্য বা চিরতর হারে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। আর রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় বোন টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। সাধারণত দেহের লম্বা হাড়গুলোতে এই জটিলতা তৈরি হয়। ভাইরাসে আক্রান্ত রোগী সেরে ওঠার পর দেহে একাধিক হাড়েও একসঙ্গে এই সমস্যা দেখা দিতে পারে। জটিল রোগে মানুষের মৃত্যু অবধি হতে পারে। এখনো পর্যন্ত মুম্বাইতে 3 জন কোভিড রোগী সেরে ওঠার পর এই রোগে আক্রান্ত হতে দেখা গেছে, যাদের প্রত্যেকেরই বয়স 40 বছরের মধ্যে। এখনো এই রোগ নিয়ে ভারতীয় চিকিৎসকেরা তেমন কিছু তথ্য দেননি। করোনা ভাইরাসের বারবার মিউটেশন হওয়াতে শক্তি বাড়িয়ে এটা একাধিক ভ্যারিয়েন্ট তৈরি করছে, ফলে এই ভাইরাসের কারণে হওয়া সমস্ত রোগের বৈশিষ্ট্য ও নিরাময় খুঁজে বের করা চিকিৎসকদের কাছে এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে। যে কারণে এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করে এই রোগের সংক্রমণ এড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সকলের সুস্থতা কামনা করে আজকের খবর এখানেই শেষ করছি। দেশের ও দশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরগুলো জানতে চোখ রাখুন বাঙালির খবরে। নমস্কার।